তাই বিমানবন্দর ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল অনেকের সরব ঘোষণা, কিন্তু কেউ কল্পনাও করেননি সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। নেপালের ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে লেখা হলো বাংলাদেশের বিমান যাত্রার সবচেয়ে করুণ ইতিহাস। নেপালের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে হতভাগ্য এই যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেক ইন দিয়েছিলেন। তখনও তারা জানতেন না আর ঘণ্টা তিনেকের মধ্যেই ত্রিভুবন বিমানবন্দরে আছড়ে পড়বে ইউএস বাংলা BS-211। বিমানে থাকা ক্যাপ্টেন আবিদ সুলতান জীবিত থাকলেও ফার্স্ট অফিসার পৃথুরা রশিদ মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আরোহীদের মধ্যে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখের সাংবাদিক ফয়সাল আহমেদ, টাঙ্গাইলের এমরানা কবির হাসি, তার স্বামী রকিবুল হাসান, গাজীপুরের ফারুক, খুলনার আলিফুজ্জামান সহ বেশ কয়েকজনের পরিচয় মিলেছে। বিমান যাত্রীদের মধ্যে 22 জন নেপালি নাগরিক, এদের মধ্যে 13 জন সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা 19তম ব্যাচের ফাইনাল পরীক্ষা শেষে ছুটিতে নিজ দেশে যাচ্ছিলেন। এই শিক্ষার্থীদের সবশেষ অবস্থা কি তা এখনও জানা যায়নি। এদিকে প্রয়োজনীয় ওষুধ সহ চিকিৎসকদের একটি দল বাংলাদেশ থেকে রওনা দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ থেকে যে কোনো সময় একটি বিমান প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং নার্স নিয়ে সেখানে যাবে, কিন্তু রানওয়েটা এখনও বন্ধ করে রাখা হয়েছে। আমরা একটা স্পেশাল পারমিশন চেয়েছি বা ক্যারেজমেন্ট চেয়েছি, ল্যান্ড করার পারমিশন পাওয়ার সাথে সাথে এখান থেকে একটি বিমান টেক অফ করে আসা হচ্ছে। আর ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, এই ঘটনায় সিঙ্গাপুরের সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তার রহস্যটা কি, কারা দায়ী, এগিয়ে একে বাংলাদেশের কোনো গাফিলতি আছে কিনা এবং নেপালের যাওয়ারই কোনো গাফিলতি আছে কিনা খুঁজে বের করে সঠিক চিত্রটা বাংলার মানুষের জানানো দরকার। দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা ওলির সাথে টেলিফোনে কথা বলেছেন শেখ হাসিনা। এ সময় নেপালকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার কথা জানান প্রধানমন্ত্রী।